আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রকাত তো সম্মানিত দর্শক আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত শেখ শেখ মোতাহার হক আতারি সাহেব ইনি জামিয়া সালফিয়ার ব্রাঞ্চ আরা জেলাতে দীর্ঘদিন ধরে প্রায় দশ বছর ধরে শিক্ষকতা করেছেন তারপরে মহিসা ডোহরিতে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন এখন আপনার রহজপুর মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন তিনি আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে খুবই সংক্ষিপ্ত আকারে যে তথ্য পেশ করবেন বিশেষ করে আমাদের মধু আমরা যে মৌচাকের মধু আপনাদের সামনে পেশ করে থাকি সেই মৌচাকের মধু এবং কালোজিরা তেল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের সম্মানিত সৈক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদান ওয়া মুসাল্লিন আম্মা বিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কানা রসুল্লাহি সাল্লা সাল্লাম ইহরিবুল হালওয়া ওয়াল আসালা রওয়াহুল বুখারি ফি কিতাব ই সম্মানিত দর্শক ভাইরা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমাদেরকে নিয়ম পদ্ধতি বিধান বাতলে দিয়েছেন এবং যাবতীয় সালাম শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্যে যার আদেশ এবং নিষেধ মেনে চলার মাধ্যমে আমাদের ইহকালীন সার্বিক মঙ্গল এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে সম্মানিত দর্শক ভাইরা আল্লাহর রসুল আলী আসাল্লাম আমাদেরকে শুধু পরকালের দিক নির্দেশনা যে দিয়েছেন তা নয় বরং ইহকালে দুনিয়াতে আমরা কিভাবে সাফল্য অর্জন করতে পারব এবং আমাদের দেহের জন্য সুস্থতার জন্য যে সব বস্তুগুলো অত্যন্ত লাভদায়ক ফলপ্রসূ সে সম্বন্ধেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যেমন সহিবখারি দ্বিতীয় দ্বিতীয়খণ্ড কেতাবিব্যে ইমাম বুখারি রহিমাহুল্লাহ বাবুল আহসালে বিদ্যাওয়া অর্থাৎ মধুর মাধ্যমে চিকিৎসা করার অধ্যয় রচনা করেছেন আল্লাহ তালা আনহা বলছেন কানা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ইহিবুল হালওয়া প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মিষ্ট বস্তু এবং মধু অত্যন্ত পছন্দ করতেন আল্লাহ তাবারকাল সুরায় নাহল 69 নম্বর আয়াতে মধু সম্পর্কে স্পষ্টভাবে ইসাদ করেছেন ফিহে উল্লিন নাস মধুতে রয়েছে মানুষের জন্য আরোগ্যতা আর একটি হাদিস ইমাম বখারি রেহমাহুল্লাহ অর্থাৎ চিকিৎসার পর্ব কেতাবুত্তীব চিকিৎসার পর্ব ইমাম বখারি রহমাহুল্লাহ একটি শিরোনাম রচনা করেছেন বাবুল হাবাতিস সাওদা কালো জিরার অধ্যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিসটি বর্ণিত তিনি বলেন প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহিহিল হাবাতাস সাওদা দাওআন মিন দাইন আয়সা আলা আনহা বলছেন যে কালো জিরায় প্রত্যেক অসুখের রোগের চিকিৎসা রয়েছে আরোগ্যতা রয়েছে মৃত্যু ছাড়া অতএব কোরআন ও শহী হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে মধু এবং কালো জিরার তেলের উপকারিতা আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে আমাদের এলাকাতে বাজার শহরে যে মধু এবং কালো জিরার তেলটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে অধিকাংশই ভেজালযুক্ত বিশুদ্ধ পিওর খাঁটি মধু এবং কালোজিরার তেলের অত্যন্ত অভাব এই কারণে আমার শ্রদ্ধীয় ভাই আব্দুল কাইম এবং তার সাথী বৃন্দ অত্যন্ত প্রচেষ্টা করে গ্রাম গঞ্জে ঘরের ছাদে এবং পাহাড়ে নদীর ধারে যে মধু চাকগুলো লেগে থাকে তারা সেই। মাছের চাকগুলো থেকে মধু সংগ্রহ করে ভেঙে নিয়ে আসেন। এবং এই মধুটা হচ্ছে বিশুদ্ধ এবং খাঁটি মধু এতে কোনো ভেজালের সংমিশ্রণ নেই অতএব আমি সকল দর্শক ভাইদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধে অনুরোধ জানাচ্ছি যে আপনারা অবশ্যই অবশ্যই খাঁটি পিওর বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য ভাই আব্দুল কাইম হাফেজ ও পিএস লাইব্রেরিতে যোগাযোগ করুন এবং খাঁটি বিশুদ্ধ মধু সংগ্রহ করুন আল্লাহ তারাক কত কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাকুয়াতা ভাইকে যেন আরও সমাজের কাজ বেশি বেশি করে করার তৌফিক প্রদান করেন এবং আপনারাও এই মধু অবশ্যই ক্রয় করে নিজের সুস্থতাকে প্রতিষ্ঠিত করুন অবশ্যই আল্লাহর বাণী এবং প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বাণী অনুযায়ী আমরা যদি জীবনযাপন করি তাহলে ইনশাআল্লাহ এতে আমাদের বহু কল্যাণ নিহিত রয়েছে আমির স্রাউয়ারি আলাইকুম ওয়াহামতুল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ শেখ আমাদের শেখ মোতাহার হক আসারী সাহেবকে আমরা আমাদের যে মৌচাকের মধু এবং কালোজিয়ার তেল আমরা গিফট করছি জাজা আত আল্লাহ খায়ন ওয়া হাসানাল জাজা ভাই আব্দুল কাইয়েম হাফেজাউল্লাহকে জন আল্লাহ তা ওয়া তাআলা আলা উত্তম প্রতিদান দান করেন এবং বেশ ভালো করে এই ব্যবসাটা পরিচালনা করার সম্মতি দান করেন আন